বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ঝিঙে দিয়ে একটা দারুণ ফাটাফাটি রেসিপি শেয়ার করছি, যেটা দিয়ে তোমরা ভাত হোক কিংবা রুটি এক নিমেষে পুরো প্লেট পরিষ্কার করে নেবে। বিশেষ করে বাচ্চারাও কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে। বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরকে রেসিপিটা খুব খুব ভালো লাগবে। বন্ধুরা নমস্কার, আমি সোনু, সোনু কিচেন সকলকে স্বাগত জানি। আজ তোমাদের সঙ্গে ঝিঙের একটা রেসিপি শেয়ার করবো। বন্ধুরা, তার জন্য তিনটে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি। এখন একটা কুড়নির সাহায্যে ঝিঙেটাকে কুড়ে নেব বা ছেঁচে নেব আমি এটাকে। তিনটে ঝিঙেকেও এইভাবে আমি কুড়নির সাহায্যে কুড়ে নিচ্ছে। আর এই ঝিঙেটা দেখুন, আমার কিন্তু ছেঁচে নেওয়া বা কুড়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, পুরো প্লেটের মধ্যে আমি এটাকে সুন্দরভাবে ছেঁচে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে ঝিঙেগুলোকে ছেঁচে নেবে একটুকু। আর এটা আমার হয়ে গেছে, এখন আমি প্লেটটাকে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে এক মুঠো মুগ ডাল নিয়ে নিয়েছি, সোনামুখী মুগ ডাল। ডালটাকে একটু ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে। আমি ডালটা ভিজিয়ে সাইডে রেখে দিয়ে আমি কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এক দু থেকে দু চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা সাদা তেলও রান্নাটা করে নিতে পারো। তারপর একটা আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। এখন আলুটাকে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে। আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আলুটা আলুটা ভাজা হয়ে গেছে আমার, 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর একটু 1 থেকে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ওর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা একটু শুকিয়ে যায়, মানে ভাজা ভাজা হয়ে যায় ডালটা। ডালটা ভেজে নিয়েছি এইভাবে। একটু নাড়াচাড়া করলে কিন্তু ডালটা খুব সহজে ভাজা হয়ে যাবে। তবে ডালটার মধ্যে লবণ দিয়ে নিয়ে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। লবণটা দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি এখানে 1 থেকে 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। তারপর ডালটা ঢেকে একটু সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, ডালটা এরকম একটু সেদ্ধ হলেই হবে যাতে ডালটা একটু ফাটা ফাটা হয়ে যায়, মানে খুব বেশি সেদ্ধ করা যাবে না এই রেসিপিটার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীরকম ডালটা সেদ্ধ হবে। এরকম হাত দিয়ে চিপলে যেন একটু ডালটা থাকে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলো ডালের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি। তোমরা চাইলে মশলাটা তেলের সঙ্গেও দিয়ে দিতে পারো বন্ধুরা, কোনো অসুবিধে নেই। তারপর ছেঁচে রাখা ঝিঙেটা বা যে ঝিঙেটা আমি কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডাল বা মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে ঝিঙেটা মিশে যায়। আর তোমরা জানোই তো বন্ধুরা, ঝিঙে সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি সময়ও লাগবে না এটা সেদ্ধ হতে। 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি একটু ঢেকে নিয়েছিলাম। তো দেখুন, ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে, তাই এর মধ্যে আমাকে আলাদা করে আর জল দিতে হচ্ছে না। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে যাতে তেল মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি এটাকে ঢেকে 3 থেকে 4 মিনিট আবারও রান্না করে নেব, কারণ ভাজার সময় আলুটা সেদ্ধ হয়ে গেছিলো আর ঝিঙেও খুব নরম, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর দেখো আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে বন্ধুরা সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আর অল্প চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই দেবে এই রান্নাটার জন্য বন্ধুরা, এতে করে খেতে দুর্দান্ত লাগবে, খুবই সুস্বাদু হবে। ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটা পরিবেশন করতে পারবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত রান্না তৈরি হয়ে যায়। এই ঝিঙের রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আর কমেন্ট করে জানাতে ভুলো না ঝিঙের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। এই রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। এটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি বন্ধুরা। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো।